আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস রেপি জেনারেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে রেফ্রিজারেটরের গ্যাস না থাকলে কি করবেন এবং কিভাবে লিক চেক করবেন, চেম্বার কন্ডেন্সার এক্সট্রা করে কিভাবে লিক চেক করবেন, কিভাবে প্রেশার দেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার বলিনি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ভিউয়ার্স, এটা একটা ফ্রিজ। তো আসলে এই রেফ্রিজারেটরের আপনার আপনি দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটর কম্প্রেসারটা চলে, সেক্ষেত্রে আপনার কম্প্রেসারটা ঠিক আছে, আপনার রেফ্রিজারেটর লিকেজ। আসলে লিকেজটা কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে। লিকেজটা আসলে এই রেফ্রিজারেটর দুইটা পার্ট থাকে, একটা কন্ডেন্সার আর একটা চেম্বার। তো চেম্বারে লিকেজ হতে পারে, কন্ডেন্সারে লিকেজ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের চেম্বারটা যেভাবে থাকে, আমরা সবসময় প্রথমে চেম্বারটা প্রেশার দেবো। যদি দেখি না চেম্বারটাতে কোনো লিকেজ নেই, তাহলে এক্সট্রা কন্ডেন্সার, এই যে কন্ডেন্সারটা দেখতে পাচ্ছেন, এই কন্ডেন্সারটা এক্সট্রা কিনতে পাওয়া যায়। তো আমরা এক্সট্রা একটা কন্ডেন্সার আয়না রেফ্রিজারেটর আউটসাইডেই লাগিয়ে দিব। তো আসলে রেফ্রিজারেটরে গ্যাস প্রেশারটা কীভাবে দেবো, তো ফার্স্ট হচ্ছে আপনার এই যে কম্প্রেসারের দুইটা লাইন থাকে, একটা হচ্ছে ডিক্সার্স আর একটা হচ্ছে সাকশন। তো আসলে ডিক্সার্স থেকে যে প্রেশারটা ঢুকে সেটা হচ্ছে আপনার কন্ডেন্সার লাইন। অবশ্যই এরকম ডিক্সার্স থেকে যে প্রেশারটা ঢুকে, এই যে ডিক্সার্স, ডিক্সার্স থেকে যে লাইনটা ঢুকে এটা কন্ডেন্সারের, ডিক্সার্স থেকে কন্ডেন্সার হয়ে বাইর হয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে স্ট্যানারের প্রথম, স্ট্যানার প্রথম যে মাথাটা বাইর হয় ডিক্সার্সের প্রথম দিয়ে শুরু হয়ে স্ট্যানার প্রথম যে মাথাটা, এই পার্টটা পুরোটাই, এই দুটা পার্ট হচ্ছে আপনার কন্ডেন্সার। তারপরে এই যে আপনার স্ট্যানার থেকে নিচ দিয়ে ক্যাফিলারি হয়ে যায়, তারপরে সাকশনে এসে যে পার্টটা লাগে এটা হচ্ছে আপনার চেম্বার। তো ফার্স্ট টাইম আমরা অবশ্যই চেম্বারটা প্রেশার দেবো, সেক্ষেত্রে আপনার সাকশনের যে পাইপটা থাকে দেখুন মোটা যে পাইপটা, সাকশনের লাইনটা খুলে দেবেন, আর ডিক্সার্সের এই যে স্ট্যানারের পরে যে ক্যাফিলারি টিউবটা থাকে এই ক্যাফিলারি টিউবটা কেটে দেবেন। ক্যাফিলারি টিউবটা কেটে দিয়ে যে ক্যাফিলারি মাথাটা ব্লক করে দেবেন, আর এই যে সাকশনের মাথায় একটা সার্জিং লাগবেন। তো সার্জিং লাগিয়ে অবশ্যই ফ্রিজে তেমন প্রেশার দেওয়ার দরকার নাই, আপনার 200 প্রেশার যেটা হাই প্রেশার গুঁড়ি দিয়ে 200 প্রেশার দিলে এনাফ, 200 প্রেশার দিয়েই লিকেজটা চেক করবেন। যদি দেখেন যে আপনার চেম্বারে কোনো রকমের লিকেজ নাই, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন এক্সট্রা কন্ডেন্সার কিনতে পাওয়া যায়। আপনার আসলে রেফ্রিজারেটরে কত লিটারের সেটা আপনি কেলবেন, কত সিএফটি, ওই সিএফটি অনুযায়ী যে কন্ডেন্সারের লেয়ার দেওয়া থাকে ওই লেয়ার অনুযায়ী একটা কন্ডেন্সার আনে, কন্ডেন্সারটা লাগিয়ে দেবেন। অবশ্যই কন্ডেন্সার লাগানোর আগে ফ্রিজটাকে একবার ফ্লাশ করে নেবেন, কারণ লিকেজ হইলে ভিতরে ডাস্টটা থাকতে পারে, অবশ্যই ফ্লাশ করাটা জরুরি। তো সেক্ষেত্রে আপনি যে বুঝতেই পারছেন ফার্স্ট টাইম চেম্বারটা প্রেশার দেবেন, চেম্বারটা হচ্ছে আপনার স্ট্যানার পরে ক্যাপিলারিটা, এই যে ক্যাপিলারিটা ব্লক করে দেবেন, আর সাকশন পাইপটা যেটা বাইরে হয়েছে সেটাকে খুলে আপনি একটা নন রিটার্ন লাগিয়ে প্রেশার দিয়ে রাখবেন, মিনিমাম একটা দিন প্রেশার দিয়ে রেখে দিবেন, তারপরে বুঝবেন লিকেজ আছে কিনা। যদি দেখেন না চেম্বার লিকেজ নেই, তারপর কন্ডেন্সার আর প্রেশার না দিলে হবে, কারণ কন্ডেন্সারটা তাহলে বুঝতে পারবেন লিকেজ। তো এই হচ্ছে আজকে ভিডিও। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।